তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে ফেলেছিল আমরা ধারণা করছি ইউরোপিয়ান কয়েকজন কেউ একজন দখল করে ফেলছে আমাদের এই শপটা আমাদের যে গ্লাসটা আছে গ্লাসের মধ্যে তারা পেইন্ট করে দিয়েছে সাদা ব্যাগের মধ্যে যতটুকু দেখতেছি তারা ইউক্রেনিয়ান লোক এর ভিতরে এরা আসা এখন আজকে দখল করে লাগেজ টাগেজ নিয়ে তারা চারজন একজন মহিলা এবং তিনজন পুরুষ তারা আমরা যখন পুলিশ কল করি দুই গাড়ি পুলিশ আসে ও তোমাদেরকে কোর্টে যেতে হবে কোর্টের মাধ্যমে রায় হলে দেন আমরা আসিয়া তাদেরকে বের করে দিতে পারবো এর আগে আমরা বের করতে পারবো না ওই লয়ের পেপার একটা ওখানে ওরা সেট করে দিছে যে তারা রাইটলি তারা ক্যান স্টে ইন দেয়ার ব্রিটেনে একটি অদ্ভুত আইন রয়েছে সেটি হচ্ছে যে স্কোয়ার্টিং ল সেটি আগে বাসাবাড়িতে অ্যাপ্লাই করা হতো কিন্তু আইন করে বাসাবাড়ি দখলের যে এই আইনটি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এখনও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই আইনটি অনেকে অ্যাপ্লাই করে ফেলেন এই স্কোয়ার্টিং ল মানে অ্যাপ্লাই করা মানে হচ্ছে খালি ব্যবসা প্রতিষ্ঠান পেলে কেউ যদি সেই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে তালা চেঞ্জ করে ফেলে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের যদি দখল নিয়ে নেয় তাহলে তাকে কোর্টের মাধ্যমে বের করতে হয় এটা একটা অনেক জটিল একটি প্রক্রিয়া তেমনই একটি ঘটনার শিকার হয়েছেন এখানে বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্টার্টফুডে এবং এই তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে ফেলেছিল আমরা ধারণা করছি ইউরোপিয়ান কয়েকজন আমি এখানে আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত মুখ আকবর ভাই রয়েছেন ওনার কাছ থেকে ঘটনাটি শুনবো যে কী হয়েছে আকবর ভাই কী হয়েছে আজকে আমি যখন একটু শপিংয়ে ছিলাম আমাদের শপের যে অফিসিয়ালি লিজ হোল্ডার পাতেন ভাই উনি একসময় আমরা এই শপটা নিয়েছিলাম তো আমি ওনাকে আবার লিজ ইনক্লুড করে ওনার সাথে আমার ব্যবসাটা ওনার সাথে পার্টনারশিপে আছেন কিন্তু এখানে হচ্ছে কি উনি আমাকে ফোন করে বললেন যে কেউ একজন দখল করে ফেলছে আমাদের এই শপটা প্লিজ তাড়াতাড়ি আসেন আমি আসলাম এসে দেখলাম যে আমাদের যে গ্লাসটা আছে গ্লাসের মধ্যে তারা পেইন্ট করে দিয়েছে সাদা নর্মালি হ্যাঁ হ্যাঁ এই পেইন্টটা নর্মালি এটা ছিল একেবারে নর্মাল গ্লাস আর কি ট্রান্সপারেন্স গ্লাস তো সেখানে তারা পেইন্ট করে দিছে আর ভিতরে আমি পাশে দেখলাম যে আমাদের একজন প্যাডলকটা ভেঙেছে ভেঙে সে তারা ওখানে কয়েকজন আছে এটা আমরা আন্দাজ করতে পারলাম পরে কিছুদিন আগে আমাদের এখানে কিন্তু এই যে দরজা ভাঙা দেখছেন এখানে কিন্তু আমরা আমাদের ভিতরে কাজ করতেছিলাম আমাদের ডেকোরেশন হচ্ছে বিল্ডিং বিল্ডারদের নিয়ে কাজ করা হচ্ছে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট সেট আপ করা হচ্ছে ওইসব কারণে এটা আসলে অনেকদিন ধরে বন্ধ আছে আর কি তো বন্ধ থাকার কারণে মাঝখান দিয়ে একবার এসে একটু একটা এই ধরনের এরা এরা বোধহয় এখানে তাদের ব্যাগের মধ্যে যতটুকু দেখতেছি তারা ইউক্রেনিয়ান লোক তো ইউক্রেন থেকে তারা যারা আসে তারা এর আগে একবার চুরি করছে বা বলতে পারি ডাকাতি করছে এরপরে তারা কিছু চকলেট বা আপনার কিছু ড্রিঙ্কস ড্রিঙ্কস নিয়ে গেছে তারপরে পুলিশ এসে এখানে এটা সিল করে দিয়ে গেছিলো এর ভিতরে আমাদের বিল্ডাররা কাজ করতেছিল আমরা গ্লাস লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এর ভিতরে এরা আসা এখন আজকে দখল করে ওখানে ভিতরে তারা দেখেন আপনার কত বড় তাদের সমস্ত লাগেজ টাগেজ নিয়ে তারা চারজন একজন মহিলা এবং তিনজন পুরুষ তারা সমস্ত লাগেজ টাগেজ নিয়ে তারা এখানে স্টে করতেছিল সাইকেল ইভেন দো এভরিথিং তারা নিয়ে আসছে এখানে কিন্তু আমরা যখন পুলিশ কল করি দুই গাড়ি পুলিশ আসে পুলিশ সাত আটজন হবে তো পুলিশ এই লয়ের পেপারটা দেখে বলল যে আপনি আপনারা ওই লয়ের পেপার একটা ওখানে ওরা সেট করে দিছে যে তারা রাইটলি তারা এখানে স্টে ইন দেয়ার সো হ্যাঁ স্মার্টিং করছে তো এক পর্যায়ে পুলিশ বলল যে না তোমরা এটা এদেরকে বাইর করতে পারবো না বা আমরাও কিছু করতে পারবো না তোমাদেরকে কোর্টে যেতে হবে কোর্টের মাধ্যমে রায় হলে দেন আমরা আসিয়া তাদেরকে বের করে দিতে পারবো এর আগে আমরা বের করতে পারবো না তো এ পর্যায়ে আমরা পুলিশ ওই গ্রুপ চলে যাওয়ার পরে আমরা আসলে খুব হতাশ আমাদের ভিতরে আমরা সবাই মিলে আলোচনা করতেছিলাম তো এর ভিতরে আমাদেরকে একজন লয়ার বললো যে না এটা একটা ক্রিমিনাল অফেন্স বিকজ সে আমাদের আন্ডার কনস্ট্রাকশন আছে এই অবস্থায় তারা আসা এটার কোনো অ্যাবেন্ডেন্ট প্রপার্টি না সুতরাং এখানে তারা আসা চাইলেই দখল করে তারা স্টে করতে পারে না তো পুলিশকে আমরা আবার কল করলাম কল করার পরে পুলিশ আসলো পুলিশকে আমরা এক্সপ্লেন করলাম সব কিছু করার পরে পুলিশ এখন আসছে তখন আমরা এই দরজা ভেঙে এখন তাদেরকে আমরা বের করে দিয়ে পুলিশের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আনঅফিসিয়ালি পুলিশ একবার বললো যে যে না তাদেরকে আমরা পারবো না তারপর নেক্সট পুলিশগুলো এসে আমাদেরকে সাপোর্ট করছে তারা আমাদের পক্ষেই তারা আমাদেরকে হেল্প করতেছে আমরা এখন তাদেরকে চাচ্ছি যে তারা যেন চলে যায় আর কি সম্পূর্ণ পুরো সবটাই তারা দখল করে বসে আছে এবং তারা বলতেছে এটা লয়ের তাদের যে
তারা রাইট আছে আর কি, লফুলি তারা এখানে স্টে করতে পারবে। কিন্তু এটা তো রাইট ছিল, যদি তাদের অ্যাবান্ডেন্ট প্রপার্টি হতো তাহলে তারা পারতো। দ্যাট ইজ আই টোল্ড ইউ দ্যাট, এইটা যদি অ্যাবান্ডেন্ট প্রপার্টি হতো তাহলে তারা কিন্তু স্টে করতে পারতো। যেহেতু এটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি না, এটা আন্ডার কনস্ট্রাকশন চলতেছে এবং এটা রানিং বিজনেস, সো সেখানে তারা কিন্তু স্টে করতে পারে না। তো রাইটলি পুলিশ এখন আন্ডারস্ট্যান্ড করতে পারছে, দেন পুলিশ এখন ট্রাই করতেছে আমাদের সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য এবং তাদেরকে বের করে দিয়ে আমাদের প্রমিসেস আমাদের বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। দ্যাটস দ্য অল স্টোরি।